सुप्रिय भिवार्स आसलामु आलाइकुम न्यू कुकिंग हाउस इसेबेन चैनले आपनाके स्वागतम। चले एसेछि आरो चमत्कार एकटी रेसिपी निये। आमार आजकेर रेसिपी चीड़ा दिए खुबी मजार एकटी शरबत। शरबत तो अनेक भावेई तैरी करेछेन, चीड़ेर ई शरबत तैरी करेछेन कि? जदि तैरी ना करे थाकेन ताहले आमार आजकेर रेसिपी फलो करते पारेन। गरमेर ई समय चीड़ा दिए एमन चमत्कार एक शरबत जदि थाके ताहुले तो खुबी भालो लागे। ए चीड़ेर शरबत जे एक बार खाबे से बार बार खेते चाइबे। चलुन रेसिपिटी शुरू करी। चीड़े दिए शरबत तैरिर जोन्नो आमी एखाने नियेछि प्राय एक कप चीड़े। चीड़ेगुलोके भालो करे प्रथमे बेछे निते हबे, कारण चीड़ेते अनेक ময়লা থাকে। এ পর্যায়ে আমি চিড়েগুলোকে ধুয়ে নেব। ভিউয়ার্স দেখতে থাকুন আমার আজকের এই রেসিপি। আমি একটি মিক্সিং বোল নিয়েছি, প্রথমে এর মাঝে অ্যাড করে দিচ্ছি চিড়েগুলো। এখন আমি নরমাল পানি দিয়ে এটিকে ভালো করে ধুয়ে নেব এবং পরিষ্কার করে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। চিড়েতে খুব কালো ময়লা পানি বের হয়, তাই এগুলো পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিড়েগুলো। এ পর্যায়ে আমি চিড়েগুলোকে নরমাল পানি দিয়ে ভিজিয়ে রাখব প্রায় 10 মিনিট। চিড়ের ঠান্ডা শরবত খেতে যে কতটা টেস্টি হয় যারা তৈরি করেনি তারা কিছুতেই বুঝতে পারবে না। আজকের এই রেসিপি আমি কিভাবে তৈরি করলাম, কি কি উপকরণ অ্যাড করলাম দেখতে থাকুন শেষ পর্যন্ত। 10 মিনিট পর চিড়েগুলো ভিজে গিয়েছে প্রায়, পানিটা শুষে নিয়েছে। এ পর্যায়ে রেসিপিটি শুরু করার পালা। আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি, প্রথমে এর মাঝে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই চিড়ে। চমৎকার এই শরবতটি যাকে খাওয়াবেন সে খুব প্রশংসা করবে। এভাবে তৈরি করে নিলে খেতে যে কতটা টেস্টি হয় তা আমি বুঝিয়ে বলতে পারবো না। আমার আজকের রেসিপি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমেই দিয়ে দিচ্ছি চিড়ে দেওয়ার পর নারকেল কুচি। আমি এখানে হাফ কাপ নারকেল কুচি অ্যাড করেছি। তারপর অ্যাড করে দেব খেজুর। আমি এখানে হাফ কাপ খেজুর নিয়েছি, প্রায় 8-9টি খেজুরকে বিচি ফেলে এভাবে নিয়েছি, দিয়ে দিলাম চিড়ের মাঝে। এরপর অ্যাড করে নেব চিনি। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি, চিনিটা অ্যাড করে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। আমি এখানে হাফ কাপ পাউডার মিল্ক অ্যাড করেছি। পাউডার মিল্কটা অ্যাড করে নিলে খেতে খুবই টেস্টি হয় চিড়ের এই শরবত। আপনারা চাইলে লিকুইড মিল্ক দিয়েও তৈরি করে নিতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর আমি এর মাঝে অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স, যাতে শরবতের মাঝে ভ্যানিলা ফ্লেভার ছড়িয়ে পড়ে। ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 চা চামচ। এভাবে কারা শরবতটি তৈরি করেছেন কমেন্টে আমাকে জানিয়ে দিবেন এবং আমার রেসিপিটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করছি উপকৃত হবেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দুটো গ্লাস নিয়েছি, এর মাঝে ব্লেন্ড করা সেই চিড়ে অ্যাড করে দিয়েছি।
ভিউয়ার্স, আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। দুটো গ্লাসেই চিড়ে নিয়ে নিলাম, শরবত নিয়ে নিয়েছি, তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। এই শরবতটি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই টেস্টি হয়। তৃষ্ণা পিপাসায় যখন সকালে হাঁপিয়ে উঠেছেন সেই সময়ে তৈরি করে নিতে পারেন চমৎকার এই শরবত। শরবত তৈরি করে সকলকে পরিবেশন করুন। আশা করছি আমার আজকের এই রেসিপি খুবই ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার রেসিপিগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদমই ভুলে যাবেন না। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর কারা এভাবে তৈরি করেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।